আমরা আগের পাঠে দেখেছি যে কিভাবে রক্ষক জাদুর মাধ্যমে এক বিদ্রোহী কবচ সৃষ্টি করে, রাজাকে বাঁচিয়েছিল গুলদানের সৈন্যদের হাত থেকে। কিন্তু ওখানে লুথারের ছেলে মারা যাওয়ায় সে প্রতিজ্ঞা করেছিল যে যার জন্য সে মারা গেছিল তাকে কে মারবে। এর জন্য সে সন্তান মারা যাওয়ার কারণে সে খুবই ভেঙে পড়ে এবং তাকে দেখতে পাই কি আমরা গারোরা সান্ত্বনা দিতে আসে। আর এদিকে গুলদানের লোকজন ডিউরিটানকে বন্দী করে রেখে তার লোকদের মারতে লাগে তার বিশ্বাসঘাতকতার জন্য। তবে ডিউরিটানের ফ্রেন্ড সে গুলদানের কালো জাদু সম্পর্কে জানতে পেরে তার ভুল ধারণা বুঝতে পেরে সে ডিউরিটানের ওয়াইফ ও সন্তানকে পিছন দিয়ে বার করে দেয়। সমস্ত ব্যাপারটা বুঝে ফেলে যে গটকার সে কিরণটান যায় কারণ সে রক্ষককে দেখেছিল কালো জাদু অর্থাৎ সবুজ জাদুটি তার উপর হাবি করেছে। সে কিরণটনে গিয়ে সমস্ত গোপন রাস্তার মধ্যে দেখতে পায় একটা কিনে অন্যরকম রাস্তা, সেখানে প্রবেশ করে এবং খাটগার প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটি জাদুকর্ণী মহান জাদুকর্ণী তাকে দেখা যায়। সে বলে কি সে কালো জাদু অর্থাৎ সেই রক্ষকের ওপর কালো জাদু কাবু করে নিয়েছে, তাই তোমাকে হারাতে হবে। কিন্তু সে খাটগার বলে যে আমি তো এতটা শক্তি নেই যে আমি রক্ষককে হারাতে পারবো। তখন সে মেয়েটি বলে যে এটি ভুল ধারণা, তুমি চেষ্টা করে সহে পারবে নাহলে পুরো পৃথিবীর ধ্বংসের মুখে। আর আমরা এদিকে দেখতে পাই কি রক্ষকে যে সেবা করত সে সমস্ত কালো শক্তি সম্পর্কে জেনে ফেলে এবং রক্ষকও তাকে মেরে ফেলে। যখন রাজার সাথে লুথারের সমস্ত যখন যুদ্ধ সম্পর্কে মিটিং হয় সে মুহূর্তে রক্ষক এসে অন্য রকমের বুদ্ধি দেয়। আসলে রক্ষকের কথা রাজা মানত এবং তাকে ভরসা করত, কিন্তু তারা তো জানে না যে রক্ষক কালো শক্তি ছত্রছায়ায় পরিণত হয়েছে। লুথারকে কিন্তু তার বাগে ঘোষণা করে জেলে বন্দী করে দেয়। লুথারের সঙ্গে কিন্তু গাওড়া দেখা করতে আসে এবং গাওড়াকে বলে লুথার যে তুমি যেইভাবে হোক রাজাকে কিন্তু দেখবে, তাকে রক্ষা করবে শয়তানের হাত থেকে, বিশেষ করে কিন্তু রক্ষকের হাত থেকে। ডিউরিটানকে তার বন্ধুটা বন্দী থেকে মুক্ত করে দেয় এবং তাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। রাজা তার সৈন্য সংখ্যা নিয়ে যুদ্ধস্থানে যেতে লাগে। লুথার এর সামনে ততক্ষণে কিন্তু খাটগা চলে এসে তাকে বাঁচিয়ে নেয়। আর অন্যদিকে ডাকা তার সন্তান নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে এক নদীর তীরে এসে উপস্থিত হয় এবং তার সন্তানটিকে নদীতে ভাসিয়ে দেয় এবং সে এক অর্কসকে মেরে এসে নিজেও মারা যায়। ডিউরিটান গুলদানকে চুনতি করে তাকে মারার জন্য, কিন্তু গুলদান বেশ শক্তিশালী ও কালো জাদুর মালিক ছিল। তাদের মধ্যে ভালো ফাইট শুরু হয়। আর এদিকে রক্ষককে রুখতে লুথার ও খাটকার যায় যাতে সে পোর্টাল খুলতে না পারে। যেহেতু পোর্টাল খোলা টাইম হয়ে গেছে সেই কারণে গুলদান করে কি ফাইটটা শেষ করতে না চেয়ে সে অন্যদিকে চলে যেতে চায়। কিন্তু এদের নিয়ম অনুযায়ী যতক্ষণ এক পক্ষ জিতবে ততক্ষণ ফাইট ছাড়া যাবে না। সে তাড়াতাড়ি করে কালো জাদুর মাধ্যমে সে গুলদান ডিউরিটানকে মেরে ফেলে, সেই কারণে তারা তাড়াতাড়ি ফাইটটা শেষ করে দেয়। আর এদিকে দেখা যায় তাদের মধ্যে একজন কালো জাদুর মাধ্যমে তাকে শক্তিশালী বানিয়ে দেয়। আর এদিকে গেট খুলে যাওয়ায় ওয়ার্কস প্রবেশ করলে তাদের সঙ্গে রাজার ভালো যুদ্ধ হয়। রাজা ও গাওড়া দুজন মিলে ওয়ার্কস দিয়ে মারতে লাগে। গুলদান মানুষদের জান কবজ করে গেটটাকে পুরোপুরি খুলে দেয়। ভিতর থেকে অগণিত অর্কস ঢুকতে লাগে রাক্ষসদেরকে। এদিকে লুথার ও খাটগার রক্ষককে দুজন মিলে রুখতে বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে। তবে শেষ পর্যন্ত এক মূর্তির মাধ্যমে রক্ষকের শরীরে চাপিয়ে দেয়, জাদুকরে পরিণত হয়েছে। যখন রক্ষক ওপর থেকে যেহেতু কালো জাদু উঠে গেছে সে মারা যাওয়ার আগে গুলদান এর গেটটা বন্ধ করে তাদের দুনিয়া গেটটা খুলে দেয়, যার মাধ্যমে যুদ্ধ স্থানে যেসব মানুষগুলো ছিল তারা সে গেট দিয়ে তাদের রাজধানীতে প্রবেশ করতে পারে। আর এদিকে রক্ষস সে খাটগারকে বলে আমি কোনোদিনও চাইনি যে এরকম করতে, সবসময় ভালো চাইছি, কিন্তু এই বলতে বলতে সে মারা যায়, যে কারণে গেটটা বন্ধ হয়ে যায় আর মানুষের ওপর সে দানবটা হাবি হয়ে পড়ে এবং রাজাকে মারার জন্য এগিয়ে আসে। আসলে তাদের মধ্যে যুদ্ধে আরেকটি রীতি ছিল, রাজাকে যে মারতে পারবে সে সমস্ত সেনা লিডার হয়ে যাবে। এই কারণে দানবটা রাজাকে মারতে এগিয়ে আসছিল বিভিন্ন রকমভাবে, কিন্তু রাজা সমস্ত ক্রেডিটটা গারোরাকে দিতে যায়। সে বলে যে তুমি আমাকে মেরে ফেলো, গারোরা না চেয়ে ও রাজাকে মেরে ফেলে এবং সমস্ত ওয়ার্কস তাকে সম্মানিত করে এবং গুলদান ও তাকে কিন্তু বিভিন্ন ভালো পদে একটা বসিয়ে দেয়। ঠিক সেই সময় লুথার তার ইগল ওয়ার্ডটি নিয়ে রাজার ওপর ওখানে অবস্থিত গুলদানের ওপর হামলা করে বসে। রাজা ডেড বডিটার সে নিয়ে যাবে কি দানবটি তাকে ধরে নেয়, ইগলের পাড়ে ধরে তাকে অজ্ঞান করে দেয়। এমন অবস্থায় সে জ্ঞান ফিরে গুলদানের সৈন্যর সঙ্গে অর্থাৎ সে দানবটির সঙ্গে লুথারে ফাইট হয়, অর্থাৎ লুথারের ছেলেকে যে মেরেছিল দানবটি সে দানবটির সঙ্গে লড়াই হচ্ছে। ঠিক মাথা মোটা দানবটিকে লুথার বিভিন্ন বুদ্ধির ছলে তাকে মেরে ফেলে ও সবাই লুথারকে সম্মানিত করে। গুলদান লুথারকে মারতে বললেও কোনো সৈন্য তাকে মারে না কারণ সে বিজেতে সম্মান হাসিল করেছে। তাই গুলদান নিজে মারতে যেতে চাইলে গাওড়া তাকে বলে তুমি যদি লুথারকে মেরে ফেলো তাহলে তোমার সমস্ত সৈন্য তোমার আধিপত্য হারিয়ে যাবে, তাহলে তুমি কার উপর শাসন করবে, এই বলে সে যায় না। লুথার রাজাকে অর্থাৎ রাজা ডেড বডিকে নিয়ে সে প্রাসাদে চলে যায়
এবং সেখানে রানী যে কিনা লুথারের আপন বোন ছিল সে লুথারকে রাজা বানিয়ে দেয়। আর এদিকে মুভির শেষে আমরা দেখি যে ডিউরিটানের ছেলে নদী দিয়ে ভেসে যাওয়ার সময় অন্য এক প্রদেশে অন্য এক অজানা রাজা তাকে তুলে নেয়। এভাবে অর্ককরাফ্ট মুভি প্রথম পার্ট শেষ হয়ে গেছে। তবে এর ফিনিশিং দেখে আপনারা বুঝতে পারছেন যে এই মুভি দ্বিতীয় পার্ট কতটা না ভয়ঙ্কর হতে পারে।